সূর্যের উত্তরায়ণে গমন বা পৌষ সংক্রান্তি উপলক্ষে রাজ্য জুড়ে চলছে প্রস্তুতি। সংক্রান্তির আগের রাতে রাত জেগে পিকনিক করার রীতি রাজ্যে রয়েছে বহু আগে থেকে। সে অনুযায়ী খড় বা গাছের শুকনো পাতা দিয়ে বানানো হয় বুড়ির ঘর। সারা রাত ব্যাপী এই ঘরে থেকে পিকনিক উপভোগ করে। সংক্রান্তির ভোরে ঘরটিতে আগুন লাগিয়ে কনকনো ঠান্ডায় শরীরে আগুনের ওম লাগানো হয়। গ্রাম ত্রিপুরার কিছু কিছু জায়গায় এখনো এই চিত্র দেখা গেলেও যান্ত্রিক শহরে সভ্যতায় তার দেখা মেলা ভার। আগামী প্রজন্মকে এই পরম্পরা সম্পর্কে ওয়াকিবহল রাখতে শহরতলির সন্মুড়া লঙ্কামুড়া এলাকায় এবছরও তৈরি হয়েছে একাধিক বুড়ির ঘর, যেগুলিতে রাত ব্যাপী চলবে পিকনিক। তো প্রত্যেক বছরে সংক্রান্তির আগের দিন যে পিকনিক করা হয় ওইটারে উপলক্ষ করে আমরা এই ঘরটা বানাইছি আর কি। আমরা অনেকেই মিলে এটা বানাইছি, আর এটি তো আগে আমরা দেখতাম ছোটবেলা বানানো হইতো, ওখানে তো সবাই এটা ভিলে দিত সেগা। তো ওইটারে জিনিসটা আমরা বজায় রাখার লেগে, ঐতিহ্যটা ধরে রাখার লেগে আমরা এই ঘরটা বানাইছি। আগে একটু ছোট করে হতো, এখন একটু বড় করে করার চেষ্টা করছি। সবাই দেখবো যে আগে কি হইতো,